আপনারও একাই জ্ঞাত, এখন তো লোকসভা নির্বাচনত গণ পরিষদ দলে ভারতীয় জনতা পার্টি আর ইউপিপিএল সঙ্গে মিত্রতার নির্বাচন ঠিয় হয়েছে। আমি গণ পরিষদর আগন্তুক 2024 সনের লোকসভা নির্বাচনের সভাপতির অনুমোদন সাপেক্ষে গণ পরিষদর প্রার্থীর নাম আমি ঘোষণা করবলে আগবাড়িছো। 3 নম্বর বরপেটা লোকসভা সমষ্টির গণ পরিষদর প্রার্থী ফণীভূষণ চৌধুরী, 2 নম্বর ধুবুরী লোকসভা সমষ্টির গণ পরিষদর প্রার্থী জাভেদ ইসলাম, প্রার্থিত্বর প্রতি ইউপিপিএল আর ভারতীয় জনতা পার্টি সমর্থন আছে, অর্থাৎ তেখেতকল মিত্রজোঁটৰ প্রার্থী হবে। আপনার আটাইকে আপনার সহযোগিতার কারণে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কিবা আছে নেকি? আমি ধুবুরিয়ে হোক বা বরপেটায় হোক, এই নির্বাচন আমি অত্যন্ত সিরিয়াস আমি ভাবে অবতীর্ণ হম আর অত্যন্ত গুরুত্ব সহকারে আমি অবতীর্ণ হম। গোটে ধুবুরীত আমি ভাল ফল দেখাবার কারণে এটা কথা আপনার কম, আমার ধুবুরী বাছনি ক্ষেত্রতে যথেষ্ট সময় লাগিছিল। আমার অবজারভারে গোটেই যে বরপেটা লোক সকলতে সমষ্টির সকলতে গৈছিল, ধুবুরীতে গৈছিল, সেই প্রতিবেদন পাওঁতে আমার পলম হয়েছিল, প্রতিবেদন আমি পাইছিল। আর নির্বাচনের বিজয় সম্ভাবনা সম্মুখত রাখিয়ে ধুবুরীত আমি থিয় হয়েছি। আর বরপেটাত রাইজর বিপুল গণসমর্থনে আমি আগবাড়ি যাব পারি বলে আমার দৃঢ় বিশ্বাস আছে। ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া গণ পরিষদর প্রচাৰ কিছনৰ পৰা আছে, বহুত খাত প্রতিঘাত দলটো পাৰ হৈ গৈছে, বহুতে দল এৰি গৈছে। ফণীভূষণ চৌধুরী শক্তিশালী রূপত অবস্থা আছে আর গণ পরিষদর শক্তিশালী। আপনাদের নিশ্চিন্ত থাকক, রাইজর আশীর্বাদ দলের প্রতিজন কর্মীর সহযোগত, ভারতীয় জনতা পার্টির সহযোগত, ইউপিএল সহযোগত বিপুল ভোট ফণীভূষণ চৌধুরী বিজয়ী। আমি এটা কথাই কোম আপনার, দলে তো সকল চায়ে প্রার্থিত্ব দিছে আর দলে তো অকল ইয়াত বহি প্রার্থিত্ব দিয়া নাই, আমার পার্টির অবজারভার প্রতিটি বিধান পরিষদত গৈছে, আমার আমি বিভিন্ন জেলা সমিতিক ইয়াত মাতি আনিছো, বিভিন্ন বিধান পরিষদ সকল আলোচনা করি, সিদ্ধান্ত লওয়ার আগতে বিভিন্ন দিক আহি পড়ে আর সিদ্ধান্ত হওয়ার পিছন একটা নতুন দিকে শক্তিশালীর উপরে অবতীর্ণ। এইটা আপনাদের কোয়া প্রশ্ন সব লোকসভা নির্বাচন ভাল হব আমার, আমি জিকিম আর সে সময় আপনাদের দেখা পাব। হ্যাঁ, এই সময়তে আজি লোকসভার বিষয়ে কোয়া ভাল আর আপনাদের এখন কম, সেটা একটা দলে আমি একটা আঞ্চলিক রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টির মিত্রতা আছে, ইউপিএল আমার মিত্রতা আছে, দলটির ভবিষ্যতর বর্তমানের
আহি থকা দিনের সম্ভাব্য সকল রূপ বিবেচনা করে দলে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে আর পার্টি নিশ্চিত। আর ধুবুরীত এইবার আমি প্রায় একসপ্তাহ তো কটা আহিল, মানুষের পরিবর্তন হয়েছে। 15 বছরীয় বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার রাজত্ব, এই রাজত্ব মানুষ অতিষ্ঠ হয়েছে। আর সরকারখনের উন্নয়নমূলক কাম, এই উন্নয়নমূলক কাম সাধারণ একদম তৃণমূল পর্যায়ের সকল মানুষ আকৃষ্ট হয়েছে। আজি কেটামান ঐতিহাসিক কাম হয়েছে, যে ধুবুরীর মানকাছাড়ালে যখন ফুলগুড়ি ব্রিজ আরম্ভ হয়েছে, পাসপোর্ট আকো আরম্ভ করা হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে। গতি আমি সাংঘাতিকভাবে এইবার গণ পরিষদ দলক ধুবুরী সমষ্টির মানুষে অকুণ্ঠ সমর্থন দিব, এটা আমি নিশ্চিত হয়েছি। আপনার সহযোগিতার কারণে আমি ধন্যবাদ জানাইছো। নির্বাচন বিজয় লক্ষ্যে আমি আগবাড়িছো, বরপেটাই হোক ধুবুরী হোক, আর আমার বিজয় নিশ্চিত। বঙাইগাঁওকে আদি করে বরপেটা লোকসভা সমষ্টির প্রতিটি বিধানসভার সমষ্টিতে ফণীভূষণ চৌধুরী রেকর্ড সংখ্যক ভোট লাভ করবলে সক্ষম। লোকসভার যুদ্ধ করে লোক আপনাদের কালিলে মোক কয়ে আছিল আপনাদের প্রার্থী কেতিয়া হব, আজি প্রার্থীটা পালে আপনাদের, আর বিধানসভার দিনে তো প্রার্থীত্ব আপনারা পাব, যেটা আমি ঘোষণা করি কর্তৃপক্ষ শুনক। সেটা তেখেতসকলে কৈছে, আমিও ভাবো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যেটু কৈছে সেইটো শুদ্ধ স্টেটমেন্ট দিছে, আমিও ঘুরি একই পাইছো। আর নিশ্চয় অসম গণ পরিষদের প্রার্থীও তাত নিশ্চয় তালিকাত অন্তর্ভুক্ত করেছে। সাফ বরপেটাবাসী রাইজের এটাই কথা, বরপেটা লোকসভার আমি একটা সিট পাইছো, জিকা সিট পাইছো, আর সিটতো আমি জিকিবই লাগিব। এতেকে সকলে ঐক্যমত হয়ে ফণীভূষণ বস্তুটি আসলে মই নির্বাচন খেলিব ইচ্ছা নাছিল, লোকসভা নির্বাচন খেলা আছে, কারণ জনসাধারণের তারমানে গাঁওবাসী রাইজে মোক হয়ে যাওয়া বিচার নাছিল। তো সেইকারণে মানে তারমানে ভাবছিল যে এটা মানে যাবল অবস্থা, তার পরিবেশ পরিস্থিতি এটা হয়ে গেছে, সেইকারণে মানে আগামী বছরটা যে বোলো মই ইচ্ছা নাছিল, মানে বঙাইগাঁওবাসী রাইজে মোক বিচরা নাছিল হেৰি যাওয়াটো, কিন্তু মানে বঙাইগাঁওবাসী রাইজের ইচ্ছার বৃদ্ধি মানে যাবল হওয়ার কারণে মই হিনা আগে যাব। এটা নতুন একটা অধ্যায় আপনার পশাকী বোর্ড প্রশাসনের আপনি বিধায়ক, এটা বেলেগ একটা পর্যায়ে যাব আপনি, আজির দিনে মানে এটাই লক্ষ্য যে গণ পরিষদ দল শক্তিশালী হোক, গণ পরিষদ দলের শক্তি বৃদ্ধি হোক, গণ পরিষদ দলক জনসাধারণে আঁকালি লোক, আস্থাভাজন অভিযোগ আছে যে মানে গণ পরিষদ ধরো আপনি তার জ্যেষ্ঠ বিধায়ক, আপনার মানে এই রাজ্যের পর পঠিয়ে দিয়ে একটা সিদ্ধান্ত লৈছে নাকি, ধরো আপনি যদি একটা ধরে আছে মানে তেনেধরণে মানে নাভাবো, কিন্তু মানে একটা কথা আপনার আজ কব বিচার এইটাই যে মানে রাজ্য লোকসভাত যাও, রাজ্যসভাত যাও বা দিল্লিত যাও, কিন্তু মানে বঙাইগাঁও সমষ্টিবাসী রাইজ বা জনসাধারণের প্রতি যদি দায়িত্ব কর্তব্য মানে এগারী প্রতিনিধি জনপ্রতিনিধি হিসেবে সেই দায়িত্বখিন পালন করে যাব। আপনাদের আর ভবিষ্যতে দেখা পাব আপনাদের যে মানে লোকসভালে নির্বাচিত হয়ে গেলেও, লোকসভালে নির্বাচিত হলে হয়ে গেলেও আজির দিনট মানে বঙাইগাঁও সমষ্টিবাসী রাইজে মোক যে ধরনের ওচরের পর পাই আছে তেতিয়া পাব, মোট কোনো ধরনের পার্থক্য আপনাদের লক্ষ্য করব। বরপেটা লোকসভা সমষ্টির 19 লাখ ভোটার আছে,
এই 19 লাখ ভোটারের জনসংখ্যার যদি বিন্যাসটা যদি চাবল যাওয়া যায় যে তার হিন্দু ভোটার 12 লাখতকে অধিক আছে, আনহাতে মাইনরিটি ভোটার 7 লাখতকে কিছু বেশি আছে। গতি আগর যদি আমি ইয়ার আগতে মানে সমষ্টি পুনর্নির্ধারণ হওয়ার আগমুহূর্তলৈকে যদি আমি যাও, আসলে বরপেটা লোকসভা সমষ্টির জনবিন্যাসটো তার উপজিত আছে, কিন্তু এইবার তার উপজিত হয়েছে আগর পূর্বর তুলনায়। এইবার তার পূর্বর বরপেটা লোকসভা সমষ্টির জনবিন্যাস আর এইবারের জনবিন্যাসটো সম্পূর্ণ উলোটা হয়ে গেছে। গতি ইয়ার তারমানে কংগ্রেস জিকিব বলে কংগ্রেস জিকিব পরা তার পরিবেশ পরিস্থিতি আছে বলে মানে নাভাবো। এটা এটা যেহেতু আপনার স্থান ধরে এটা বিধানসভা হব, আপনি যদি তালে জিকি যাম বলে ইতিমধ্যে কলে, তাহলে তার সংগঠন প্রকাশ রায় যদি তার বিজেপি যোগদান করেছে, তেনেকুৱা এটা হব কি? না না, সব বরপেটা বঙাইগাঁও লোকসভা সমষ্টিতে নগরপীঠ দখলত আছে, 8 বার তার আমি জিকিছো। এটা 126টা লোক বিধানসভা সমষ্টি আছে। গণ পরিষদের 1985 চনত জন্মগ্রহণ করেছিল, জন্ম লৈছিল, প্রতিষ্ঠা হয়েছিল। এটা 1985 চনের আজি দিনলৈকে যিমান নির্বাচন হয়েছে, 8টা নির্বাচন হয়েছে, 8টা নির্বাচনত গণ পরিষদ দলে তারপর প্রতিনিধিত্ব করেছে, আর গণ পরিষদ দলে প্রতিবারে নির্বাচিত হয়েছে। তার মানে 126টার ভিতর যদি আমি যদি এটা বিশ্লেষণ করো, তাহলে দেখবলে পাম যে অকল গণ পরিষদ দলের কারণে অকল বঙাইগাঁও সমষ্টিতে প্রতিটি নির্বাচনতে জয়ী হয়ে আছে বা প্রতিটি নির্বাচনতে দখল করবলে সক্ষম হয়েছে। গতি সেই সমষ্টিটিও গণ পরিষদ দলে এড়ি দিব বলে মানে নাভাবো। ইয়াত আমি বাই ইলেকশন যদি হব, উপনির্বাচন যদি হয়, যদি মই জিকি যাও, মই কথাটো কৈছোঁ যে যদি মই জিকি যাও, নির্বাচন মই জিকিম বুলি ক'লেতো নহ'ব। নির্বাচনত ভোটার রাইজে ভোট দিব, গতিকে ভোটার রাইজৰ মাজত মই হয়তো জনপ্রিয় নহ'ব পাৰো, মোক আকলিও নল'ব পাৰে। গতিকে মই আজি দিনটোত মই প্ৰাৰ্থী হোৱাৰ লগে লগে মই জিকিম বুলি কোৱাটো উচিত হ'ব নহ'ব। কিন্তু মই কৈছোঁ যে যদি মই নির্বাচিত হৈ যাওঁ, তেতিয়াহ'লে বঙাইগাঁও সমষ্টির উপনির্বাচনের প্রার্থীগুলি গণ পরিষদ দলের পরাই হব, এই নিশ্চিত। আপনাদের অগ্রপর দলত এটা মানে জ্যেষ্ঠ নেতা কোনো ধরনের তাদের আবেদন নিবেদন বা যদি আপনাদের কিবা এটা কয় যে আপনি নেখেল এই নারাজে নাকি কথাবিল মানে একনায়ক চলা কথা প্রমাণ হয়ে গেল আপনি নাই নেতৃত্বই অনুভব করেছে যে বরপেটা লোকসভা সমষ্টিত মই নির্বাচিত নির্বাচনত অবতীর্ণ হলেই বরপেটা লোকসভা সমষ্টিটোত আমি জিকাটো পূর্ণ সম্ভাবনা আছে বলে দলীয় নেতৃত্বই অনুভব করেছে। আর সেইমতেই মোক অনুরোধ করেছিল, আর সেইমতে মই আসলে অনুরোধ রক্ষা করে গণ পরিষদ দলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক তাকে কামনা করছো। আর সেইমতেই মই আসলে নির্বাচনত যাওয়া রাত্রি যাওয়া নিশা মই নির্বাচন অবতীর্ণ হম বলে মই সিদ্ধান্ত। না 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 না, যাওয়া সেই কথা নয়। মানে এই সুখী সুখী কথা মানে আজির দিন মানে নক মানে পরবর্তী সেই কথা মানে এটা নক মানে না 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 না, ঘটনাটো হয়েছে কি আপনাদের ইমান সাংবাদিকতা করলে মানুষ এজনক দেখিলেই আপনাদের নিশ্চয় অনুভব করবেন সুখী অসুখী। মোর আপনাদের এই 5টা মিনিট কথা পাতি আছে, গতি আপনাদের নিশ্চয় অনুভব করেছে মানে সুখী না অসুখী, সেই কথা মোক সুধি সুধারকে আপনাদের নিজে অনুভব করব। প্রার্থিত্ব লাভ করার পিছতে সাংবাদিকর বহু প্রশ্নের উত্তর দিয়ে ফণীভূষণ চৌধুরী ইতিমধ্যে অগপর মুখ্য কার্যালয় সংবাদমেল আয়োজন করা হয়েছিল, আমি দেখালো পোনপটিয়া সম্প্রচার। বরপেটা আর ধুবুরী সমষ্টির প্রার্থী ঘোষণা করা হয়। ফণীভূষণ চৌধুরী আর জাভেদ ইসলামক প্রার্থিত্ব দিয়া হয়েছে, বরপেটার ফণীভূষণ চৌধুরীক দিয়া হয়েছে প্রার্থিত্ব আর ধুবুরীর দিয়া হয়েছে জাভেদ ইসলামক। যোগ্য ব্যক্তিক প্রার্থিত্ব দিয়া হয়েছে আর জয় নিশ্চিত বলে মন্তব্য করে এই সংবাদমেলের জড়িয়ে, আর তারপরে এনেদরে বহু প্রশ্নের উত্তর দিয়ে ফণীভূষণ চৌধুরী। ইতিমধ্যে 2011 চনের নির্দলীয় প্রার্থী হিসেবে জয়লাভ করেছিল জাভেদ ইসলামে, 2019 চনের ধুবুরী সমষ্টির অগপ প্রার্থী আছিল জাভেদ ইসলাম, আর এবার প্রার্থিত্ব দিয়া হয়েছে আর যোগ্য ব্যক্তিক দিয়া হয়েছে আর বহু ভোট জয় নিশ্চিত বলে দাবি করেছে। কথাটা কবলে গেলে যাবার মানে 18 দিনত ইলেকশন খেলেছিল আর 9খন সমষ্টি মূর ইমান জনাজাত নাছিল আর পরিকল্পিতভাবে আমি নামিব পড়া নাছিল যাবার, আর তার বাতাবরণ যে হাওয়া আছে বিশেষ করে আমার ধুবুরী লোকসভাত অগপ প্রার্থীর অনুকূলত ইমান নাছিল। এবার আশা রাখিছো যে আমার অগপ দলের অনুকূলত রাইজ আহিছে। আজমল ডাঙরিয়ার ইতিমধ্যে মো ভাঙিছে, প্রায় 1.5 বছর আগত তেখেতর
যেটা অস্তিত্ব আছিল আগত সেটা প্রায় নাইকিয়া হয়েছে রাইজর মাজত। রাইজে আমাক জানাইছে, আমি ভালকৈ অবগত। আর কংগ্রেস পার্টির যিজন কোন হব মই নাজানো, কিন্তু মোৰ বিশ্বাস যে কংগ্রেসের যেখানে উত্থান হয়েছিল দুমাহ তিনমাহ আগলৈকে, এটা কংগ্রেস অস্তিত্বহীন হয়ে গেল, বিশেষ মুসলিম সমাজ। এই সুবিধাটা আমি পাম। আর আজমল ডাঙরিয়া যেটা